এখানের একটি হচ্ছে আয়রন বা লোহার টুকরো এবং অন্যটি হচ্ছে স্বর্ণের টুকরো। এই দুইটি টুকরো একদম সেম সাইজের, অর্থাৎ এদের আয়তন সমান। এখন লোহার টুকরোটির ভর যদি 1 কেজি হয়, তবে বলুন তো স্বর্ণের টুকরোটির ভর কত হতে পারে? স্বর্ণের টুকরোটির ভর হবে লোহার টুকরোটির ভরের প্রায় 2.5 গুণ, 2.46 কেজি। তার মানে স্বর্ণ লোহার তুলনায় যথেষ্ট ভারী ধাতু। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন কারণে লোহা এবং স্বর্ণের বৈশিষ্ট্যে এতটা পার্থক্য তৈরি হয়? এর উত্তর পেতে হলে বস্তুকে জুম করে ছোট স্কেলে দেখতে হবে, যেখানে আমরা পাবো পরমাণু, এবং সকল বস্তুর পরমাণুই সেম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, সেটা হোক মানুষ, গাছ কিংবা পাথর। এখন সকল বস্তুর পরমাণু সেম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি হলেও দুইটি বস্তুর বৈশিষ্ট্যে পার্থক্য আসে মূলত বস্তুর পরমাণুর কেন্দ্রে কতগুলো প্রোটন রয়েছে তার উপর ভিত্তি করে। যেমন লোহার পরমাণুর কেন্দ্রে থাকে 26টি প্রোটন, আবার স্বর্ণের পরমাণুর কেন্দ্রে থাকে 79টি প্রোটন, যার ফলে এদের বৈশিষ্ট্যে এত পার্থক্য। মানুষ এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ শনাক্ত করতে পেরেছে, যার মধ্যে প্রথম 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং পরবর্তী 20টি মৌল মানুষ ল্যাবে তৈরি করেছে, যাদেরকে বলা হয় কৃত্রিম মৌল। আজকের ভিডিওতে মহাবিশ্বে এই সকল মৌলিক পদার্থ কিভাবে তৈরি হয়েছে এবং কৃত্রিম মৌল সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। আমরা আমাদের চারপাশে যাই দেখি না কেন, সবকিছুই বিলিয়ন বিলিয়ন ভিন্ন ভিন্ন মৌলিক পরমাণু দ্বারা তৈরি। যেমন মানুষের শরীরে জিঙ্ক, আয়রন, স্বর্ণের মতো প্রায় 60 ধরনের ভিন্ন ভিন্ন মৌলিক পরমাণু রয়েছে। কিন্তু আপনারা যারা আমার বিগ ব্যাং এর এই ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই জেনেছেন বিগ ব্যাং এর পর মহাবিশ্বে শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম, সাথে অল্প পরিমাণ লিথিয়ামের মতো হালকা এলিমেন্ট তৈরি হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পর্যায় সারণীতে থাকা গোল্ড, ইউরেনিয়াম সহ অন্যান্য এলিমেন্টগুলো কিভাবে তৈরি হয়েছে? এর উত্তর পেতে আমাদের সূর্য বা স্টারে যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয় তা সম্পর্কে বুঝতে হবে। বিগ ব্যাং এর পরবর্তী সময়ে তৈরি হওয়া হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস ক্লাউড গ্র্যাভিটির কারণে কাছাকাছি আসে, যার ফলে সেখানে তৈরি হয় স্টার। এই স্টারে থাকা হাইড্রোজেন উচ্চ তাপমাত্রা এবং প্রেশারের কারণে খুবই কাছাকাছি আসে, ফলে সেখানে সংঘটিত হয় ফিউশন, অর্থাৎ দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে মিলে যায়। কারণ দুইটি পরমাণুর নিউক্লিয়াস যখন খুবই কাছাকাছি আসে, তখন সেখানে কার্যকর হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যার ফলে দুইটি পরমাণু একসাথে হয়ে অপেক্ষাকৃত বড় পরমাণু তৈরি করে। এইভাবে স্টারে থাকা হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে হিলিয়ামে পরিণত হতে থাকে এবং শক্তি নির্গত করতে থাকে, এবং এই সময় স্টারের গ্র্যাভিটি কেন্দ্রের দিকে ক্রিয়া করে, যার ফলে স্টার সংকুচিত হতে চায়, কিন্তু আবার ফিউশন থেকে নির্গত শক্তি বাইরের দিকে ক্রিয়া করে, ফলাফল হিসেবে স্টার স্টেবল থাকে। কিন্তু স্টারের সকল হাইড্রোজেন যখন হিলিয়ামে পরিণত হয়ে যায়, তখন স্টারে আর ফিউশন সংঘটিত হয় না, ফলে তখন সেখানে শুধুমাত্র গ্র্যাভিটি ক্রিয়া করে, যার ফলে স্টার সংকুচিত হতে থাকে। এখন এই সংকোচনের ফলে স্টারের ভেতরে প্রেশার বাড়তে থাকে, সেই সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। এই অতিরিক্ত তাপ এবং প্রেশারের ফলে হিলিয়ামের ফিউশন শুরু হয়। হিলিয়ামের ফিউশনের ফলে তৈরি হয় কার্বন। আমাদের সূর্যের মতো মিডিয়াম সাইজের স্টারগুলো ফিউশনের মাধ্যমে সর্বোচ্চ কার্বন বা নাইট্রোজেন পর্যন্ত তৈরি করতে পারে, এবং এই পর্যায়ে এসে মিডিয়াম সাইজের স্টারগুলোর ফিউশন বন্ধ হয়ে যায়। কারণ এই পর্যায়ে ফিউশন থেকে যেই শক্তি নির্গত হয় তার চেয়ে বেশি শক্তিতে গ্র্যাভিটি কাজ করে, এবং এর ফলে স্টারে আকস্মিক সংকোচন শুরু হয়, এবং এই আকস্মিক সংকোচনের ফলে যেই শক ওয়েভ তৈরি হয় এর ফলে দেখা যায় সুপারনোভা। এবং সুপারনোভা বিস্ফোরণের পর মিডিয়াম সাইজের স্টারের ক্ষেত্রে অবশিষ্ট থাকে হোয়াইট ড্বার্ফ বা শ্বেত বামন। তবে বড় সাইজের স্টারের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। বড় স্টারে ফিউশনের মাধ্যমে অক্সিজেন, নিয়ন, এভাবে আয়রন পর্যন্ত তৈরি হয়, কিন্তু আয়রন পর্যায়ে এসে বড় স্টারে আর ফিউশন সংঘটিত হতে পারে না, কারণ আয়রন বা লোহা হচ্ছে সবচেয়ে স্টেবল এলিমেন্ট। ফলে আয়রন পর্যায়ে এসে বড় স্টারে সুপারনোভা সংঘটিত হয় এবং অবশিষ্ট থাকে নিউট্রন স্টার অথবা কিছু ক্ষেত্রে ব্ল্যাক হোল। তাহলে খেয়াল করুন, স্টারের মধ্যে ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন থেকে সর্বোচ্চ আয়রন পর্যন্ত তৈরি হতে পারে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আয়রনের চেয়ে ভারী এলিমেন্টগুলো কিভাবে তৈরি হয়? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে সুপারনোভার দিকে লক্ষ্য করতে হবে। কোনো একটি স্টারের মধ্যে যখন সুপারনোভা ঘটে, তখন সেখানে শুধুমাত্র গ্র্যাভিটি ফোর্স ডমিনেট করে, ফলে বিশাল স্টার মুহূর্তেই সংকুচিত হয়ে খুবই ছোট হয়ে যায়। এই আকস্মিক সংকোচনের ফলে তৈরি হয় শক ওয়েভ, এবং এই শক ওয়েভের ফলে স্টারের আউটার লেয়ারের বস্তু চারদিকে ছড়িয়ে পড়ে, এবং একেই আমরা বলি সুপারনোভা। এবং এই সুপারনোভার ফলে এতটাই উজ্জ্বলতা তৈরি হয় যে সম্পূর্ণ গ্যালাক্সি আলোকিত হয়ে যায়, এবং এই লাইট শো প্রায় 2 মিনিট স্থায়ী হয়। সুপারনোভার ফলে সেখানকার তাপমাত্রা প্রায় 1 বিলিয়ন পর্যন্ত উঠে যায়, যার ফলে আয়রনের চেয়েও ভারী মৌল তৈরি হয়। তবে এই যে আয়রন থেকে ভারী মৌল তৈরি হয়, তা বলার আগে অন্য একটি বিষয় বলে নেওয়া দরকার।
বর্তমানে আমরা যে সকল স্টার দেখি এগুলোকে বলা হয় তৃতীয় প্রজন্মের স্টার। তার মানে এর আগে আরও দুই প্রজন্মের স্টার তৈরি হয়েছিল এবং এদের বিস্ফোরণের ফলে যে স্টার ডাস্ট তৈরি হয়েছিল তার মাধ্যমে আমাদের তৃতীয় প্রজন্মের স্টার তৈরি হয়েছে। তাহলে এখানে খেয়াল করুন, দ্বিতীয় প্রজন্মের স্টারগুলোতে প্রথম থেকেই আয়রনের মতো ভারী এলিমেন্ট মজুদ ছিল, যা এসেছিল প্রথম প্রজন্মের স্টার থেকে। যাই হোক, এখন সুপারনোভার ফলে কীভাবে আয়রনের চেয়েও ভারী এলিমেন্ট তৈরি হয় তা বলা যাক। মিডিয়াম সাইজের স্টারগুলোতে যখন সুপারনোভা বিস্ফোরণ সংঘটিত হয় তখন সেখানে প্রচুর পরিমাণে ফ্রি নিউট্রন তৈরি হয় এবং এই নিউট্রনের মাধ্যমেই আয়রনের চেয়ে ভারী এলিমেন্ট তৈরি হয়। এই ক্ষেত্রে আগে থেকেই উপস্থিত থাকা ভারী মৌলগুলো নিউট্রন ক্যাপচার করে। এভাবে নিউট্রন ক্যাপচার করার ফলে সেখানে বিটা মাইনাস ডিকে সংঘটিত হয় এবং এর মাধ্যমে নিউট্রন প্রোটনে পরিণত হয়। যেমন আয়রন যখন নিউট্রন ক্যাপচার করে এবং সেই নিউট্রন বিটা মাইনাস ডিকের মাধ্যমে প্রোটনে পরিণত হয় তখন আয়রন কোবাল্টে পরিণত হয়। আবার এই কোবাল্ট যখন নতুন আরেকটি নিউট্রন ক্যাপচার করে তখন একই প্রসেসে কোবাল্ট নিকেলে পরিণত হয় এবং এইভাবে ভারী মৌল তৈরি হতে থাকে। এইভাবে নিউট্রন ক্যাপচারকে বলে স্লো নিউট্রন ক্যাপচার প্রসেস বা এস প্রসেস। কিন্তু এস প্রসেস খুবই স্লো প্রসেস, ফলে এই প্রসেসে স্বর্ণের মতো ভারী মৌল তৈরি হতে বিলিয়ন বিলিয়ন বছরের প্রয়োজন, যেখানে আমাদের মহাবিশ্বের বয়স মাত্র 13.8 বিলিয়ন বছর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্বর্ণের মতো ভারী মৌলগুলো কীভাবে তৈরি হয়েছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে নিউট্রন ক্যাপচারের আরেকটি প্রসেস, যাকে বলা হয় র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস বা আর প্রসেস। আর প্রসেসের ক্ষেত্রে একসাথে অনেকগুলো নিউট্রন ক্যাপচার হয় এবং এই অতিরিক্ত নিউট্রনগুলো প্রোটনে পরিণত হয়, ফলে অল্প সময়ে তুলনামূলক ভারী মৌল তৈরি হয়। তবে এই আর প্রসেস মিডিয়াম সাইজের স্টারে সংঘটিত সুপারনোভাতে দেখা যায় না। সাধারণত বড় সাইজের স্টারে যখন সুপারনোভা সংঘটিত হয় তখন সেখানে আর প্রসেস দেখা যায়, কারণ বড় স্টারে সুপারনোভার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ফ্রি নিউট্রিনো অ্যাভেলেবল থাকে, যার ফলে সেখানে আর প্রসেস সহজে সংঘটিত হতে পারে এবং এইভাবে বিসমাত পর্যন্ত তৈরি হতে পারে, যার পারমাণবিক সংখ্যা 83। যদিও বিসমাতের চেয়েও ভারী মৌল কীভাবে তৈরি হতে পারে এর সঠিক কোনো ধারণা ছিল না। কিন্তু 2017 সালের অক্টোবরে লাইগো এবং বিঙ্গো একটি গ্র্যাভিটেশনাল ওয়েভ শনাক্ত করে। এর প্রায় 2 সেকেন্ড পর বিজ্ঞানীরা দক্ষিণ গোলার্ধের আকাশে একটি গামারে ব্লাস্ট দেখতে পান। এই বিস্ফোরণ ছিল সাধারণ সুপারনোভার চেয়ে বেশি শক্তিশালী এবং তা থেকে লাইট স্পেকট্রামের প্রায় সকল ধরনের আলোই আসছিল, ভিজিবল লাইট, ইনফ্রারেড, ইউভি লাইট সব কিছু। পরবর্তীতে বিজ্ঞানীরা সবকিছু বিশ্লেষণ করে বুঝতে পারেন এটি ছিল দুইটি নিউট্রন স্টারের সংঘর্ষ, যাকে বলা হয় কিলোনোভা। যারা নিউট্রন স্টার সম্পর্কে জানেন না তাদের জন্য আমার একটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। যাই হোক, ওই নিউট্রন স্টারের সংঘর্ষ ঘটেছিল NGC 4993 নামক গ্যালাক্সিতে। এই কিলোনোভা থেকে আসা আলোর স্পেকট্রাম বিশ্লেষণ করে দেখা গেল সেখানে যথেষ্ট ভারী মৌলের উপস্থিতি দেখা যাচ্ছে, ফলে বিজ্ঞানীরা নিশ্চিত হন কিলোনোভার ক্ষেত্রে যথেষ্ট আর প্রসেস সংঘটিত হয় এবং মহাবিশ্বের ভারী মৌলের একটি বড় উৎস হচ্ছে এই কিলোনোভা। নিউট্রন স্টারে যেহেতু হিউজ পরিমাণে ফ্রি নিউট্রন থাকে ফলে সেখানে বড় পরিসরে আর প্রসেস সংঘটিত হয়, যার মাধ্যমে ইউরেনিয়ামের মতো ভারী এলিমেন্ট তৈরি হয়। 94-এর পরে থাকা 4টি এলিমেন্ট শুধুমাত্র রেডিও অ্যাক্টিভ সোর্সের আশেপাশেই পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, পর্যায় সারণীতে থাকা বাকি 20টি মৌল কিভাবে তৈরি হল? ক্যালিফোর্নিয়ামের পরবর্তী 20টি মৌল প্রকৃতিতে আপনাআপনি তৈরি হয় না, মানুষ গবেষণাগারে এই 20টি মৌল তৈরি করেছে, যার ফলে এদেরকে বলা হয় কৃত্রিম মৌল। পার্টিকেল অ্যাক্সিলারেটরে 2টি এলিমেন্টের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে এই সকল মৌল তৈরি করা হয়, যেমন লিবারমোরিয়াম, যার পারমাণবিক সংখ্যা 116। এটি একমাত্র মৌল যার নামকরণ করা হয়েছে একটি প্রতিষ্ঠানের নামে যারা এটিকে তৈরি করেছিল। এক্ষেত্রে তারা ক্যালসিয়ামের একটি আইসোটোপকে উচ্চ গতিতে কিউরিয়ামের লেয়ারে হিট করেন, এর ফলে কিছু ক্যালসিয়াম আইসোটোপ কিউরিয়ামের সাথে ফিউজ হয় এবং এর মাধ্যমে লিবারমোরিয়াম তৈরি হয়। এই সকল হেভি এলিমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এরা খুবই আনস্টেবল। হেভি এলিমেন্টগুলো তৈরি হবার পরপরই তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে অন্য মৌলে পরিণত হয়ে যায়, যার ফলে এদেরকে ডিটেক্ট করা খুবই কঠিন, ফলে অনেক সময় হেভি এলিমেন্ট তৈরি হলেও এদেরকে ডিটেক্ট করা যায় না। তাছাড়া এই সকল হেভি এলিমেন্টগুলোর কয়েকটি পরমাণুই তৈরি হয়, যার ফলে এদেরকে ডিটেক্ট করা খুবই কষ্টসাধ্য বিষয়। এখন পর্যন্ত আবিষ্কার করা সর্বশেষ মৌল হচ্ছে ওগেনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 118। এটি তৈরি করার ক্ষেত্রে ক্যালসিয়াম 48 আইসোটোপকে ক্যালিফোর্নিয়ামে হিট করা হয়, যার ফলে তৈরি হয় ওগেনেসিয়াম। এখানে খেয়াল করুন, দুই ক্ষেত্রেই কিন্তু ক্যালসিয়াম 48 আইসোটোপ ব্যবহার করা হয়েছে। এর কারণ হচ্ছে ক্যালসিয়াম 48 আইসোটোপে তুলনামূলক বেশি নিউট্রন থাকে, যার ফলে দুইটি এলিমেন্টের মধ্যে ফিউশনের মাধ্যমে নতুন এলিমেন্ট তৈরি হবার সম্ভাবনা বেড়ে যায়। তবে ক্যালসিয়াম 48 আইসোটোপ ক্যালসিয়ামের অন্যান্য আইসোটোপ থেকে আলাদা করা খুবই কঠিন বিষয়। এই পাত্রটিতে মাত্র 2 গ্রাম ক্যালসিয়াম 48 আইসোটোপ রয়েছে,
এই 2 গ্রাম তৈরি করতেই প্রায় $500,000 খরচ হয়েছে। টাকায় কত হবে তা হিসেব করে দেখুন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ক্যালসিয়ামই ব্যবহার করতে হবে, অন্য কিছুও তো ব্যবহার করা যেতে পারে? আসলে ক্যালসিয়ামের ক্ষেত্রে হেভি মৌলও তৈরি হবার সম্ভাবনা বেশি। মূল কথা হচ্ছে, সঠিক কম্বিনেশনের 2টি মৌল বাছাই করতে না পারলে কখনোই নতুন এলিমেন্ট পাওয়া যাবে না, এবং এই ক্ষেত্রে ক্যালসিয়াম 48 হচ্ছে সবচেয়ে ভালো চয়েস। যাই হোক, ওগনেসিয়াম একজন রাশিয়ান বিজ্ঞানী নামে রাখা হয়েছে যিনি এটি তৈরি করেছেন। বর্তমানে অবশ্য 119 এবং 120 এই মৌল দুইটি তৈরি করার চেষ্টা চলছে, এবং এর জন্য রাশিয়াতে এক ধরনের নতুন সেট আপ তৈরি করা হয়েছে, যেখানে পার্টিকেলকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গতি দেওয়া যাবে, যার ফলে বেশি শক্তিতে সেটি নির্দিষ্ট লক্ষ্যে হিট করতে পারবে। 119 জন্য টাইটেনিয়াম এবং বার্কেনিয়ামকে সংঘর্ষ ঘটানোর চিন্তা করা হচ্ছে, এবং 120 জন্য নেওয়া হয়েছে ক্রোমিয়াম এবং কিউরিয়াম। এখন দেখা যাক, ভবিষ্যতে হয়তো পর্যায় সারণীতে আরও নতুন মৌল যুক্ত হতে পারে। পর্যায় সারণীতে থাকা এই 118 মৌলের মধ্যে 98 মৌল দিয়ে মহাবিশ্বের সব কিছু তৈরি, আপনি আমি সকল কিছু। তবে মহাবিশ্বে কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, কারণ বিগ ব্যাংয়ের পর মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম তৈরি হয়েছিল, যার ফলে মহাবিশ্বে এদের পরিমাণ বেশি। তাহলে আশা করি উত্তর পেয়েছেন, মানব শরীরে থাকা 60 মৌল সহ অন্য সকল মৌলগুলোর উৎপত্তি আসলে কোথায়। মহাবিশ্বের সূচনা সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং বিগ ব্যাং থিওরি আসলে কি বলে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।